পূজোতে ভিলেন বৃষ্টি, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, শুক্রবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। পূজোর মুখে যেন ভিলেন হয়ে দাঁড়ালো আবহাওয়া, ফের নিম্নচাপের মুখে দক্ষিণবঙ্গ, সপ্তাহ ভোর বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। এই খবরে স্বাভাবিকভাবেই মন ভারাক্রান্ত বঙ্গবাসীর। তবে কি মাটি হতে চলেছে শারদোৎসব? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। ইতিমধ্যে পূজোর আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট হওয়া অফিসের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে আজ থেকেই বৃষ্টি শুরু হলো দক্ষিণবঙ্গে। তবে কি পূজো মাটি হতে চলেছে বৃষ্টির কারণে? পূজোর মুখে বৃষ্টি হয়ে দাঁড়াবে ভিলেন, এমনটাই জানালো হাওয়া অফিস। হাওয়া অফিস বলছে উৎসবে বিঘ্ন ঘটাতে পারে বর্ষা। পূজোর মুখে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলায়, কারণ বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, যার জেরে বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূজোর দিনগুলিতেও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সেইভাবে। একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়, তবে ভারী বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের সব জেলার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতাতেও। জানা গিয়েছে আজ থেকে 8ই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বিক্ষিপ্তভাবে 2-1 মশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। বেলা গড়ালে দোসর হতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে এও জানা গিয়েছে পূজোর কটা দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দিনের বেলা বৃষ্টিপাত হলেও রাতের দিকে কমতে পারে বৃষ্টিপাতের পরিমাণ, এমনটাই জানালো হাওয়া অফিস। মূলত 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং বর্ধমানে আজ থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত, চলবে আগামী 8ই অক্টোবর পর্যন্ত। এরপর বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত না হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবছর বর্ষাকালের মাঝামাঝি সময় থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টিপাত। লাগাতার বৃষ্টিপাতের কারণে জলমগ্ন দক্ষিণবঙ্গ। অতিরিক্ত জলের কারণে জল ছাড়তে বাধ্য হয়েছে ডিভিসি, যার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। এখনও পর্যন্ত জলমগ্ন বহু মানুষ। এসবের মাঝেই পূজোর মধ্যে বৃষ্টিপাতের এই খবরে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে বন্যা দুর্গত মানুষদের। শুধু তাই নয়, বৃষ্টিপাতের এই খবরে মন খারাপ বঙ্গবাসীর। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।